বিনাবচ্চ আমাদের প্রধানমন্ত্রী ওনাকে ভোটসোর বলে এটা শুনতে ভালো লাগে না এজন্য তিনি বলেছেন সব কিছু বন্ধ করে দিয়ে উনি ঘরের মধ্যে বসে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী ইতিহাসে লেখা হয়েছে ইতিহাস মুছে ফেলতে পারবেন না 2018 সালে নিশি রাতে নির্বাচনের কাজ সেরেছেন কথাবার্তা ক্লিয়ার যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনারা ক্ষমতায় আসীন হয়ে বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন শিক্ষার অধিকার কেড়ে নিয়েছেন নতুন কারিকুলামের নামে মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বইয়ে ঢোল তবলা আর গ্রিক দেবীর ছবি আপনারা দিয়েছেন ডারউইনের মতবাদ আমাদের প্রজন্মকে নাস্তিক বানানোর জন্য 6-7 এর বইতে আপনারা প্রবেশ করিয়েছেন প্রধানমন্ত্রী বলেন স্বজন হারানোর বেদনা উনি সবচেয়ে বেশি বোঝেন আমি প্রশ্ন করতে চাই গত 28 তারিখে যে প্রোগ্রাম এবং গত কয়েকদিনে 11 জন মানুষ জীবন দিয়েছে আমি মনে করি বর্তমান সরকার পিসা বুজুরের প্রস্তাবিত নির্বাচনকালীন জাতীয় সরকারের দাবি যদি মেনে নিত এই রক্তপাত বাংলাদেশে হতো না কথাবার্তা ক্লিয়ার যেই স্বপ্ন দেখছেন 14-18 তে সফল হয়েছেন 23-24 ওই স্বপ্ন পীর সাহেব চরমোনাইর মুজাহিদরা দেশের আপামর শান্তিকামী জনতা বেঁচে থাকতে আপনাদের স্বপ্ন পূরণ হতে দিবে না আপনারা সংবিধানের দোহাই দান 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে 2011 সালে একজন বিচারপতি খাইরুল হক তার উপর ভর করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করেছে সংবিধানের মাধ্যমে এইটা আমরা মানি না ওই সংবিধান যেভাবে সংশোধন করে আপনারা সংশোধন ইহুদি খ্রিস্টানরা যেমনি ভাবে তাওরা জাবুর এগুলো বিকৃত করেছে আর আওয়ামী লীগ নিজেদের স্বার্থের জন্য এই সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে কাজী সংবিধান আপনারা এই যে জনগণ ভোট দিতে পারে না এটা তো আপনারা সবচেয়ে বেশি সংবিধান লঙ্ঘন করছেন কাজী পথে ফিরে আসুন পথে ফিরে আসুন জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে নতুবা আজকে এই মহাসমাবেশ আপনার কাছে একটা মেসেজ দিচ্ছে একনাথ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই আপনারা যদি অবৈধ ভোট করতে চান প্রতিহত করা হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ